السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ. ان الحمد لله ونستعینه ونستغفره ونؤمن به ونتوکل علیه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له اي فلن تجد له وليا مرشدا ونشهد ان لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সমস্ত প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের জন্য যিনি আমাকে আপনাকে তমাম বিশ্বজাহানকে তমাম কায়নাতকে সৃজন করেছেন, তার পরে পরে আমাদেরকে আজ পবিত্র দিনে তিনার পবিত্র ঘরে আসার ও বসার তৌফিক দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ। তার পরে পরে জানাই আমার নবী আপনার নবী নবীদের নবী মা আমিনার লাল মরুর দুলাল সেই মহান বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন, যিনাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন, সেই নবীর উপর লাখ কোটি দরুদ বর্ষিত হোক। সবাই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের মতন এমন একটা বড় দৌলত, এমন একটা বড় নিয়ামত আমাদেরকে দান করে, নামাজের মতন এমন একটা শ্রেষ্ঠ ইবাদত আমাদেরকে উপহার স্বরূপ দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ। কত মানুষ আছে অনেক দিন হয়ে গিয়েছে
আল্লাহর সামনে একটা সেজদা দিতে পারে নাই। কত মানুষ আছে যারা আল্লাহর সামনে সেজদা দিতে চায় কিন্তু বিছানায় পড়ে আছে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, চাইলেও তারা আর পারে না, সেজদা দিতে পারে না, কষ্ট হয়। আপনারা কি জানেন যে আমার আপনার মতন কত শিক্ষিত মানুষ আছে যাদের ব্রেন নষ্ট, ব্রেন খারাপ হয়ে গিয়েছে, পাগল হয়ে গিয়েছে, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের লাইফ কন্ডিশন, ফ্যামিলি কন্ডিশন অনেক ভালো, অনেক পড়ালেখা করেছেন, এমফিল করেছে, মাস্টার ডিগ্রি করেছে, ডক্টর ডিগ্রি করেছে, পিএইচডি করেছে, এমএ করেছে, বিএড করেছে, বিশ্বের যে কোনো রাষ্ট্রে পড়ালেখা করেছে, অথবা অন্য কোনো জায়গায় হয়তো প্রফেসর ছিল, অফিসার ছিল, কিন্তু আজকে তারা পাগল। অনেক মানুষ আছে না, নেই, অনেক পড়ালেখা করেছে কিন্তু তাদের ব্রেন খারাপ হয়ে গিয়েছে, ব্রেন নষ্ট হয়ে গিয়েছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সমাজের বুকে অনেক টাকা ছিল, অনেক টাকার মালিক তারা, কিন্তু আজকে তাদের ব্রেন আর কাজ করে না, আছে না, নেই, আজকে তাদের ব্রেন কাজ করে না, তাদের ব্রেন কাজ করে না। যাদের মাথা ঠিক নাই তারা সেজদা কি জিনিস জানে? জানে না, পাগল তারা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ তিনার ঘরে নিয়ে এসেছেন। আমরা আল্লাহকে বলবো যে আল্লাহ, নামাজ শেষ না করা পর্যন্ত আমাদের মৃত্যু তুমি দিও না, আমিন পড়ে। আপনারা কি জানেন যে দুনিয়াতে অনেক শিল্পপতি ছিলেন? শিল্পপতি জানেন তো, শিল্পপতিদের টাকার কোনো অভাব আছে নাকি বলেন সবাই? টাকার কোনো কমি নাই, উনাদের গড়া প্রতিষ্ঠানে হাজার হাজার লোক কাজ করে, এয়ার কন্ডিশন গাড়িতে চাপে, ভিআইপি খাবার খায়, কোনো কোম্পানির প্রোগ্রাম হলে, নিজের কোম্পানি প্রোগ্রাম হলে তিনাদেরকে ভিআইপি জায়গায় থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। কিন্তু কোম্পানি, টাকা পয়সা, সম্পদ, চাকর বাকর যা কিছু আছে এগুলো সব মাটির উপরে আছে, আর যিনি শিল্পপতি তিনি মাটির নিচে একা একা শুয়ে আছে, ঠিক কিনা? ঠিক কিনা? কোম্পানি, টাকা পয়সা যা কিছু আছে এগুলো মাটির উপরে আছে, আর যিনি শিল্পপতি ছিলেন উনি মাটির নিচে একা একা শুয়ে আছে, আছে না, নেই? ওনার টাকা ওনাকে বাঁচাতে পারলো না, ওনার টাকা ওনাকে কবরে সাপোর্ট দিতে পারলো না, ওনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিবার পরিজন, ওনার হেতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী যারা ছিলেন তারা কেউ ওনার সাথে কবরে গেল না, ওনাকে একা একা কবরে যেতে হলো, ঠিক কিনা বলেন? একা একা কবরে যেতে হলো, কেউ সাহায্য করতে পারলো না। উনি যেই বিছানায় ঘুমোতেন হয়তো এক কোটি টাকা দাম, কত? এক কোটি টাকা দাম, কিন্তু আজকে উনি নাই, উনি কবরে চলে গিয়েছেন। আচ্ছা বলেন তো, কবরে যাওয়ার জন্য যে কাফনের ব্যবস্থা করা হয় এই কাফনের দাম কত বলেন? বলেন, হাজার বারোশো, হাজার টাকা ধরে রাখেন। আমি তো কিনি কাফন, আমি তো জানি হাজার টাকা দাম, টাকা দাম এখানেই শেষ। ওই যে এক কোটি টাকা যে বিছানায় ঘুমোতেন ওইটা হচ্ছে ধোকা, আর এইটাই হচ্ছে আসল আসল কাপড়, ঠিক কিনা বলেন? এইটাই হচ্ছে আসল, এখানেই শেষ। এবার আমি আপনাদের কাছে জানতে চাই যে আমরা থাকবো না চলে যাব, বলেন সবাই?
মনে হচ্ছে সবাই যাবেন না, সবাই যাবেন না নাকি, থাকবো না চলে যাব, একসাথে বলেন সবাই চলে যাব, বাস বাস ওটাই হচ্ছে আসল ঠিকানা, আর এটা হচ্ছে ধোকা, ঠিক কিনা, ওটা হচ্ছে আসল ঠিকানা। যাওয়ার অনেকগুলো পথ আছে, অনেক পথ আছে যাওয়ার, কিন্তু আমরা আল্লাহকে বলবো যে আল্লাহ আমরা যেন জান্নাতে যেতে পারি, কোথায় বলেন, জান্নাতে যেতে পারি, আল্লাহকে বলবো যে আল্লাহ কিয়ামতের দিন আমাদেরকে কিছু জিজ্ঞাসা করবেন না আপনি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি হাশরবাসীদের সামনে কাউকে যদি কোনো হিসাব দেওয়ার জন্য জিজ্ঞাসা করে ফেলেন যে বান্দা তোর অন্যান্য হিসাব তো দূরের কথা, শুধুমাত্র যে সম্পদ তুই ইনকাম করেছিস সেই সম্পদের হিসাব দে, আল্লাহ যদি একবার বলে ফেলেন বান্দাদেরকে, তাহলে দুনিয়াতে হিসাব দিয়ে যাওয়ার মতো সৃষ্টি দুনিয়াতে একটাও নাই, একজনে হিসাব দিতে পারবে না, ঠিক কিনা বলেন, একজনে হিসাব দিতে পারবে না, সেই জন্য আল্লাহর কাছে আমরা বিচার চাই না, আল্লাহর কাছে আমরা দয়া চাই, দয়া, ঠিক কিনা, আল্লাহর কাছে কি চাই বলেন সবাই, দয়া চাই, কারণ দয়া ছাড়া জান্নাতে যাওয়ার পথ নাই। সারা জীবন আমল করেছে, সারা জীবন আমল করেছে, কিন্তু আল্লাহর দয়া যদি ওই আমলকারীর প্রতি যদি না থাকে তাহলে সব আমল বেকার, ঠিক কিনা, আল্লাহর দয়া থাকতে হবে তার প্রতি, আল্লাহর দয়া থাকতে হবে, সেই জন্য আল্লাহর কাছে কি চাইবো বলেন, দয়া চাইবো, কি চাইবো, দয়া চাইবো, চাইবো। আপনারা কি জানেন, কারোর সাথে কারোর যদি গভীর কোনো সম্পর্ক থাকে, বন্ধুত্ব থাকে, অন্তরঙ্গ বন্ধু আছে না নেই, আছে না নেই, এখন তো বন্ধু হচ্ছে স্বার্থকপর বন্ধু, কারোর সাথে কারোর যদি গভীর সম্পর্ক থাকে, মন দিয়ে শুনেন আজকে বাস্তব নিয়ে বলছি কিছু কথা, কারোর সাথে কারোর যদি গভীর সম্পর্ক থাকে আর ওই বন্ধু বন্ধুত্ব থাকে, দেখবেন এক বন্ধু অপর বন্ধুর সাথে যখন কথা বলে ফিসফিস করে আস্তে আস্তে কথা বলে, যাতে অন্য কেউ শুনে না ফেলে, ঠিক কিনা, ঠিক কিনা, অন্য কেউ শুনে না ফেলে, আবার অনেক সময় দেখবেন চার পাঁচটা বন্ধু একসাথে বসে আছে, একজন কথা বলছে একটু বেশি কথা বলে ফেললে আর একটা বন্ধু বিরক্ত হয়, এই এত কথা বলিস কেন, ভালো লাগছে না, কম কথা বল, বলে কি বলে না, কিন্তু আমার আপনার আল্লাহ এমন একটা বন্ধু আমাদের, আল্লাহ বলছেন যে বান্দা তুমি যত বেশি আমার সাথে কথা বলো আমার তোমাদের প্রতি তত বেশি মায়া লাগে, দয়া লাগে, সুবহানাল্লাহ, আল্লাহ বলছেন যে আমাকে তোমরা যদি বন্ধু করতে পারো, কাকে, কাকে বলেন সবাই, আল্লাহকে, আল্লাহ বলছেন যে বান্দা আমাকে তোমরা যদি বন্ধু করতে পারো, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, সেখানে তোমাদের কোনো ভয়ও নাই কোনো চিন্তাও নাই, সুবহানাল্লাহ, কিছু নাই, তাহলে আমরা বন্ধু বানাবো কাকে, সবাই বলেন, আল্লাহকে, আল্লাহকে আমরা যদি বন্ধু বানাতে পারি তাহলে আমাদের কবরে কোনো ভয় আছে নাকি বলেন, না, কারণ আমাদের বন্ধু যখন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্ব মিটাবেন সেখানে, সুবহানাল্লাহ বলেন, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে বন্ধু বানাতে হবে, আল্লাহকে আমরা যদি বন্ধু বানাতে পারি, আল্লাহকে যদি বন্ধু বানাতে পারি, আল্লাহ বলছেন সেখানে তোমাদের কোনো ভয়ও নাই কোনো চিন্তাও নাই, দুনিয়ার জমিনে একজনকে বন্ধু বানাবেন স্বার্থ ছাড়া কিছুই বুঝবে না, কিন্তু আল্লাহ বিনা স্বার্থে বান্দার সাহায্য করবে, ঠিক কিনা, আল্লাহ এমন একটা, আল্লাহ এমন একটা স্রষ্টা আমরা পেয়েছি যিনি কাফেরদেরকেও দেন, মুশরিকদেরকেও দেন, ইহুদিদেরকেও দেন, খ্রিস্টানদেরকেও দেন, হিন্দুদেরকেও দেন, মুসলমানদেরকেও দেন, সবাইকে দেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বন্ধু আমাদের, সুবহানাল্লাহ,
দুনিয়ার জমিনে কাউকে আপনি বন্ধু বানাবেন স্বার্থ ছাড়া কিছুই বুঝে না বন্ধুরা, যতক্ষণ আপনার পকেটে টাকা আছে ততক্ষণ বন্ধুত্ব নিভাবে, আর আপনার পকেট থেকে টাকা শেষ বন্ধুত্বও শেষ, ঠিক কি না বলেন? সব শেষ, টাকা শেষ বন্ধুত্বও শেষ, টাকার বন্ধু টাকার, যাকে তাকে বন্ধু বানাবেন না। কাকে বন্ধু বানাবো বলেন? আল্লাহকে। আপনি কোরআনকে বন্ধু বানান, কাকে? কোরআনকে। আমরা তো কোরআন পড়ি না, কোরআনকে বন্ধু বানাবো কি করে? কোরআনকে বন্ধু বানান, কোরআনকে। এই কোরআন কবরের আজাব থেকে আপনাকে বাঁচাবে, এই কোরআন হাশরের আজাব থেকে আপনাকে বাঁচাবে, এই কোরআন জাহান্নামের আজাব থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। কোরআনকে বন্ধু বানান, কোরআনকে। যুবকদেরকে নিয়ে একটা কথা বলি, মন দিয়ে শুনো যুবক। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিল ফুলানান খলিলা লাকদ আগাল্লানি আনিজ যিকরি বাদা ইয জাআনি وَكَانَ الشَّيْطَانُ لِلْإِنسَانِ خَزُولًا আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, যুবকরা কিয়ামতের ময়দানে আফসোস করতে থাকবে। কারা কারা? যুবক আফসোস করতে থাকবে। কিছু কিছু যুবক এমন আফসোস করবে, আফসোসকারীদের মধ্যে যুবকরা আফসোস করবে, হায় আফসোস, আমি যদি অমুককে বন্ধু না বানাতাম কতই না ভালো হতো। যুবক আফসোস করবে, অমুককে বন্ধু যদি না বানাতাম কতই না ভালো হতো। কেন? লাকদ আগাল্লানি আনিদ-যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা শাইতানু লিল-ইনসানি খাযূলা। কারণ ওই বন্ধু এমন একটা বন্ধু ছিল যে কোনোদিন আল্লাহর পথে আসতে দেয় নাই। আমি যখনই আল্লাহর পথ ধরেছি তখনই আল্লাহর পথ থেকে আমাকে বেলাইনে নিয়ে গিয়েছে বন্ধু। আছে না নেই? আমার সামনে একজন কোরআনের বর্ণনা দিচ্ছেন, ওই যুবক বলবে, আমি কোরআনকে বুঝতে চেয়েছিলাম, কোরআনকে বেশ বুঝে নিয়েছিলাম, আল্লাহর কোরআনকে বুঝে সৎ পথে আসার চেষ্টা করেছি। আল্লাহকে বলবে, আল্লাহ কিন্তু আমার ওই বন্ধুটা এসে এমন বিভ্রান্তি সৃষ্টি করল, আমার মাথা কাজ করলো না, আল্লাহর পথ থেকে আমি সুদা শয়তানের পথে চলে গেলাম। ওই যুবক বলবে, আসরের আজান হয়েছে, মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন ডাকছে, আমি বাড়ি থেকে বের হয়েছি নামাজ পড়ার জন্য, আমার একটা বন্ধু নতুন নতুন বাইক কিনেছে, প্রথম দিন আজকে বাইকের প্রথম দিন, বাইকের প্রথম দিন, আমার বন্ধু বলছে চল ভাই চল এক স্টার্টে ভেদিয়া ঘুরে আসি। ওই বন্ধু বলবে, এখন নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে আমি নামাজটা পড়েনি, আসরের নামাজের সময় হয়ে গিয়েছে আমি নামাজটা পড়েনি, নামাজ পড়ে তারপরে দুই বন্ধু মিলে যাব। ওই বাইকওয়ালা বন্ধু বলবে, ওই আসরের নামাজ কি আজকে শেষ? তুমি কালকেও পড়তে পারবে, পরশু দিনে পড়তে পারবে, কালকেও আছে আসর, পরশু আছে, সারা জীবন আসর আছে, আজকেই যে পড়তে হবে তার কোনো মানে নয়। আজকে আমার বাইকের প্রথম দিন, প্রথম দিনে বাইকে চেপে মজাই আলাদা, কালকে তুমি যদি বাইকে চাপতে চাও তাহলে বাইকের বয়স দুদিন হয়ে যাবে, প্রথম দিনটা শেষ হয়ে যাবে। এমনি বন্ধু আছে না নেই? আজকে প্রথম দিন, আজকে বাইকটা চাপো চলো। তখন বন্ধুর ওই কথাতে বিভ্রান্তির মধ্যে পড়ে গেল, ওই বন্ধুটা আল্লাহর পথ থেকে শয়তানের পথে চলে গেল। আবার যুবক বলবে, আমার বন্ধু সিগারেট জ্বালাতে জ্বালাতে এসেছে, আমি আমার বন্ধুকে বললাম, ওই সিগারেট খোর বন্ধুকে বললাম, আমার সামনে থেকে চলে যাও, সিগারেটের ধোঁয়া আমার সহ্য হয় না।
যখন দশ দিন বন্ধুর সাথে থেকেছে, বন্ধুর সাথে যখন থেকেছে দশ দিন পর ওই বন্ধু যেই বন্ধু বলেছিল সিগারেটের গন্ধ আমার সহ্য হয় না, দশ দিন পর সিগারেট খোরের সাথে থেকে থেকে সিগারেট ধরা শুরু করে দিয়েছে, আল্লাহর পথ থেকে শয়তানের পথে চলে গিয়েছে। ওই জন্য আল্লাহ বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিল ফুলানান খলিলা। যুবক আফসোস করতে করতে বলবে, হায় আফসোস, অমুককে যদি আমি বন্ধু না বানাতাম কতই না ভালো হতো। কে বলবে, কে বলবে? যুবক বলবে, আচ্ছা বলেন তো এমন খারাপ খারাপ বন্ধু দুনিয়ার জমিনে আছে না নাই? আছে না নাই? আছে। সেই জন্য যাকে তাকে বন্ধু বানাবেন না। আপনি যদি মদখোরকে বন্ধু বানান, আপনি মদখোর হবেন। আপনি যদি গাঁজাখোরকে বন্ধু বানান, গাঁজাখোর হবেন। আপনি যদি যাকে তাকে ফালতু মানুষকে বন্ধু বানান, ফালতু হবেন। আপনি যদি সৎ মানুষকে বন্ধু বানান, সৎ মানুষ হবেন। আপনি যদি সাহাবা ইকরামদেরকে বন্ধু বানান, তাহলে আপনার আদর্শ সাহাবা ইকরামদের আদর্শ মতন হবে। যাকে বন্ধু বানাবেন ওই বন্ধুর সাথে থেকে থেকে তেমনই হবেন আপনি। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য আমরা এক আল্লাহকে বন্ধু বানাবো। কাকে? আল্লাহকে। আমার সবচেয়ে আশ্চর্য লাগে, সবচাইতে অবাক লাগে, এই রাস্তা থেকে আমি যখন যাই, এই যে খামারটা আছে, প্রত্যেক দিন মগরিবের নামাজের পর দশ থেকে বিশটা যুবক যুবক ছেলেরা সব মোবাইল টিপাটিপি করে। এদের সময়ের কোনো মূল্য নাই। বাপের টাকাতে তোমরা মোবাইল কিনছো, বাপের টাকাতে বন্ধুদের সাথে ফুর্তি করছো, বাপের টাকাতে যা ইচ্ছা তাই করছো, মন চাই জীবন করছো। মনে করে রাখবে, যখন নিজের সংসারই হবে, নিজে যখন ইনকাম করতে শিখবে, তখন তোমরা বুঝবে যে আমার বাপ আমার আব্বা আমার জন্য কত কষ্ট করেছে। বাপের টাকাতে ফুটানি মেরে কোনো লাভ নাই, নিজে থেকে পায়ে দাঁড়িয়ে দেখাও, তবেই তুমি সত্যিকারের একজন মানুষ হতে পারবে। এখন সেই কি সব বাজে গেম বেরিয়েছে, কি গেম, কি গেম, কি গেম? পাবজি। হ্যাঁ, পাবজি গেম, পাবজি না ফ্রি ফায়ার, সব কি সব উল্টো পাল্টা গেম বেরিয়েছে এখন। এই গেমটা যে ব্যক্তি যে ছেলে শুরু করে, এই গেমটা একবার শুরু করে নিলে নাকি ওই যে গেমের ভিতরে ঢুকে গেল, ওই ঢুকার পরে আর বেরোবার কোনো চান্স নাই। তার বাপ ডাকলে শুনতে পায় না, কাদা হয়ে গিয়েছে। তার মা ডাকলে শুনতে পায় না, এমনকি আমিও তাদেরকে ডাকছে শুনতে পায় না, কালাও হয়ে গিয়েছে, কানাও হয়ে গিয়েছে, বোবাও হয়ে গিয়েছে, সব হয়ে গিয়েছে। আর দেখবেন যারা পাবজি ফ্রি ফায়ার খেলছে তাদের ব্রেনের ডাক্তারও দেখাতে হচ্ছে, ঠিক কিনা বলেন? কারণ এই গেমগুলো এমন একটা গেম, এই গেম মানুষ সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যুবকদেরকে সর্বনাশ করছে, আর সেই গেমের ভিতরে ছেলেরা ঢুকে পড়ছে। বাপের কাছ থেকে টাকা নিচ্ছে, দাও টাকা দাও, আমার রিচার্জ শেষ হয়ে গিয়েছে, আমার আমার নেট শেষ হয়ে গিয়েছে, দাও টাকা দাও, আমার ফ্রি ফায়ার এখন বাকি আছে। নাউজুবিল্লাহ। পরে মূল্যবান সময়টাকে কদর করার চেষ্টা করো। এই যে সময়টা চলে যাচ্ছে, উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে, গায়া ওয়াক্ত ফির হাত আতা নেহি, একবার সময় চলে গেলে সেই সময়টা আর ফিরে তোমরা কোনোদিন পাবে না, ঠিক কিনা? সময় হচ্ছে দুনিয়ার সবচাইতে মূল্যবান আল্লাহর নিয়ামত। সময় সবচাইতে মূল্যবান নিয়ামত। যুবকরা এই মূল্যবান সময়টাকে নষ্ট করছে। কেন? উল্টো পাল্টা বন্ধুর সাথে বন্ধুত্ব করছে, যার সাথে বন্ধুত্ব করছে সেও ফ্রি ফায়ার খেলছে, আর যে বন্ধুত্ব করছে সেও ফ্রি ফায়ার খেলছে। এই সমস্ত উল্টো পাল্টা কাজগুলো ছাড়ো, নিজেদেরকে কিছু বানিয়ে দেখাও, নিজেদেরকে কিছু তৈরি করে দেখাও, তবেই তোমরা আল্লাহর সবচাইতে পছন্দনীয় বান্দা হবে, ঠিক কিনা বলেন? নিজেদেরকে কিছু তৈরি করে দেখাও। কারণ যুবক এমন একটা যুবক, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক বয়সের ইবাদত সবচেয়ে বেশি কবুল করেন। সুবহানাল্লাহ। যুবক বয়সের ইবাদত, কম বয়সের ইবাদত আল্লাহ সবচেয়ে বেশি কবুল করেন। নামাজ ফামাজ বাদ দিয়ে সব এখানে একটানা লাইন দিয়ে, এমন ভাবে মনে হচ্ছে লাইন দিয়ে ভাত নেই না জেলখানায়, ভাত নিবার জন্য সব এক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সব। এত মূল্যবান সময়টাকে নষ্ট করো না তোমরা, সময়টাকে কদর করো, সময়ের কদর করার চেষ্টা করো। ইনশাআল্লাহ পড়ো,
ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।